নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে কিশোর গ্যাংয়ের টেনশন গ্রুপ ও ডেভিল এক্সো গ্রুপের 17 সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 11 তাদের দেওয়া তথ্য অনুযায়ী দেশীয় অস্ত্র, টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। 24 মার্চ রাতে মিজমিজি মাদ্রাসা রোড কবরস্থান এলাকা থেকে টেনশন গ্রুপের 6 জন ও ডেভিল এক্সো গ্রুপের 11 জনকে গ্রেফতার করা হয়। রাত 12:30টার দিকে আমরা সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকা হতে 2টি কিশোর গ্যাং গ্রুপের সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হই। প্রথম যে গ্রুপটাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই সেই গ্রুপের নাম টেনশন গ্রুপ, সেটাতে আমরা 6 জনকে গ্রেফতার করতে পেরেছি এবং পরবর্তী গ্রুপ হচ্ছে ডেভিল এক্সো গ্রুপ, যার 11 জন সদস্যকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। এখানে উল্লেখ্য যে গত বছরের 31 আগস্ট এবং 5 ও 6 সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি দোকান বাড়িঘরে এই গ্রুপ কর্তৃক হামলা ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। পরবর্তীতে গ্রেফতারকৃত অভিযুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা আমাদের এটা জানায় যে বিভিন্ন উঠতি বয়সী ছাত্রদেরকে মাদক সেবনের প্রলোভন দেখিয়ে তারা তাদের গ্রুপে সংযোজন করত। র‍্যাব জানায় স্কুল কলেজের ছাত্রদেরকে মাদক সেবনের প্রলোভন দেখিয়ে তাদের গ্রুপের সদস্য করে নিত টেনশন গ্রুপ ও ডেভিল এক্সো গ্রুপের প্রধানরা। এরপর দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় পথচারী, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, মালবাহী ও যাত্রীবাহী পরিবহনে চাঁদাবাজি ও ছিনতাই করাই ছিল তাদের নেশা। গ্রেফতারকৃত টেনশন গ্রুপ এবং ডেভিল এক্সো গ্রুপের আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে আরও রাইসুল ইসলাম সীমান্ত, সে টেনশন গ্রুপের প্রধান, এবং মোহাম্মদ শরীফ, সে ডেভিল এক্সো গ্রুপের দলনেতা। গ্রেফতারকৃত আসামিরা রাস্তায় চলাচলে রত জনগণের মালামাল ছিনতাই, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, মালবাহী ও যাত্রীবাহী পরিবহনে নিয়মিতভাবে ছিনতাই এবং চাঁদাবাজি প্রদর্শন করে থাকে। আসামিরা বিভিন্ন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে শক্তির মহড়া বা দাপট প্রদর্শন করে জনমনে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে এবং এলাকাবাসী তাদের এই অত্যাচারে ভীত হয়ে কিছু প্রতিবাদ করার সাহস পায় না। এখানে উল্লেখ্য যে টেনশন গ্রুপের দলনেতা রাইসুল ইসলাম সীমান্তের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ সহ সর্বমোট 3টি মামলা রেকর্ড পাওয়া গেছে এবং প্রীতম ওরফে রেবায়েতি ইশফাকের নামে একটি হত্যা মামলার সন্ধান পাওয়া গেছে। এছাড়াও ডেভিল এক্সো গ্রুপের সদস্য আশিকের বিরুদ্ধে একটি অপহরণ মামলা এবং মোহাম্মদ নাইমের বিরুদ্ধে একটি ধর্ষণের মামলার রেকর্ড পাওয়া গেছে। গ্রেফতারকৃতরা হল টেনশন গ্রুপ লিডার মিজমিজি দক্ষিণপাড়ার রাইসুল ইসলাম সীমান্ত এবং সদস্য হুমায়ুন হোসেন, সাজ্জাদ হোসেন, রাব্বি, প্রীতম ওরফে রুবাইতি ইসফাক। টেবিল এক্সো গ্রুপ লিডার শারিব এবং সদস্য আশিক, নাইম, তুহিন হোসেন, রোসমান, শাহাদাত, সৌরভ, মাহিন, তুষার, সৌরভ ও আরিফ। তাদের বিরুদ্ধে থানায় হত্যা ও ধর্ষণ সহ একাধিক মামলা রয়েছে।